বিএনপি জামাতের আরও 48 ঘন্টার অবরোধের দ্বিতীয় দিন আজ। সকাল থেকে রাজধানীতে যান চলাচল প্রায় স্বাভাবিক, তবে সংখ্যা একটু কম। উত্তরা থেকে মতিঝিল, মিরপুর থেকে যাত্রাবাড়ি সবখানেই সকাল থেকে নির্বিঘ্নে যানবাহন চলাচল করতে দেখা গেছে। তবে যাত্রী সংকট আছে দূরপাল্লার বাসে। তারপরও মহাখালী, গাবতলী এবং সায়দাবাদ বাস টার্মিনাল থেকে অল্প কয়েকটি বাস ছেড়ে গেছে। অবরোধে মানুষের নিরাপত্তা নিশ্চিতে বিভিন্ন পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে তুলে নিয়ে গেছে গোয়েন্দা পুলিশ। অবরোধের বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে রাজধানীর মগবাজার থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ফরহাদ ইবনে মালিক। ফরহাদ, রাজধানীর সার্বিক চিত্র এবং নাশকতা সম্পর্কে জানাবেন। বিএনপি জামায়াতের যে অবরোধ, হরতালের পরে প্রথম দফার অবরোধের পরে দ্বিতীয় দফার অবরোধ কিন্তু আজ চলছে, এবং দ্বিতীয় দফার অবরোধে আজকে দ্বিতীয় দিন 48 ঘন্টার অবরোধ ডেকেছে। 48 ঘন্টার অবরোধে বাস মালিক সমিতি সহ শুরু করে যারা আসলে পরিবহন, তারা সবাই কিন্তু জানিয়েছিলেন যে এই অবরোধে তারা প্রচার করছেন এবং তারা গণপরিবহন মাঠে রাস্তায় চালাবেন, দূরপাল্লার বাস চালাবেন বলেছিলেন এবং ঢাকা শহর বিশেষ করে গণপরিবহন সেগুলো চালাবেন বলেছিলেন। সকাল এখন 8টা বাজে, বেলা কমে বাড়ছে। আমি যদি একটু দেখাতে চাই যে গণপরিবহন একটু পরিমাণ একটু কম হলেও কিন্তু ভালো মতোই গণপরিবহন চলছে। আমরা কিছু পাবলিক বাসও দেখেছি, যে আগের অবরোধে যেমন পাবলিক বাসের সংখ্যা কম ছিল, এখন কিন্তু পাবলিক বাসের সংখ্যা বেড়েছে। আমরা এই মগবাজারে এখন যেই চার রাস্তার মোড়ে আমরা আছি, চার রাস্তার মোড়ের প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু মোটামুটি গাড়ি ঘোড়া চলছে। আর অন্যান্য যেসব রাস্তা সেগুলোতে আমরা দেখে এসেছি, উপরে ফ্লাইওভার আছে, ফ্লাইওভারের উপরে কিন্তু গাড়ি চলছে। তো একটা সার্বিকভাবে বলা যায় যে অবরোধের যে একটা চিত্র থাকার কথা ছিল, রাস্তায় গাড়ি ঘোড়া চলবে না, মানুষ হেঁটে হেঁটে অনেক পথ যেতে হবে বা তাদেরকে অনেক বেশি ভোগান্তি পোহাতে হবে, সেই ভোগান্তি কিন্তু আসলে এই দ্বিতীয় দফার অবরোধ খুব একটা দেখা যাচ্ছে না। মানুষ সঙ্গে চলাফেরা করতে পারছে না, আর এখন পর্যন্ত এই এলাকাটাতে তেমন কোনো নাশকতার খবর পাওয়া যায়নি। যদিও থেকে থেকে বিচ্ছিন্ন কিছু ঘটনা গতকাল তো অল্প অল্প ঘটেছে, তবে এত বেশি বড় পরিমাণে হয়নি যাতে আসলে মানুষ খুব বেশি আতঙ্কিত হতে পারে বা খুব বেশি ভয় পেতে পারে। পরিবেশটা আসলে এমনই। তো আমরা যতটুকু দেখতে পাচ্ছি, আমরা যতটুকু বোঝাতে চাই, যে আমরা যতটুকু বুঝতে পারছি যে আসলে অবরোধের যে একটা চিত্র হবার কথা ছিল, প্রচুর মারামারি, হানাহানি বা রাস্তাঘাটে গাড়ি ঘোড়া চলা কম, দোকানপাট বন্ধ থাকার যে একটা প্রবণতা দেখা যেত আগে, সেই প্রবণতা এখন আর নেই। জনগণ অবরোধ প্রত্যাহারের যে একটা পক্ষে ঠিক, সে তেমনভাবে বাস মালিক সমিতি সহ সবাই একটা অবরোধকে প্রত্যাহারই ঘোষণা করছে। তো প্রিয়া, মগবাজার থেকে এখন পর্যন্ত আমার কাছে এই ছিল সর্বশেষ। প্রিয়া।